আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আলমাল্লাহ নবী আব আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমরা প্রায় সকলেই ইতিমধ্যে অবগত হয়েছি যে গত এগারোই জুলাই চট্টগ্রাম নগরীর ত্রিশটি স্কুলে হিন্দুদের রথযাত্রা উপলক্ষে হিন্দু বৈষ্ণব একটি ধর্মীয় প্রতিষ্ঠান যেটাকে সংক্ষেপে ইস্কন বলা হয় এবং যার পুরো নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস এই প্রতিষ্ঠান প্রসাদ বিতরণ করেছে আর প্রসাদ বলা হয় দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য সামগ্রী বোর্জ সামগ্রীকে তাহলে হিন্দুদের রথযাত্রা উপলক্ষে দেবতার উদ্দেশ্যে নিবেদিত খাদ্য সামগ্রী তারা ত্রিশ হাজার শিক্ষার্থীদেরকে খাইয়েছে এবং এখানে মুসলিম শিক্ষার্থীরাও আছে তাদেরকেও এই খাবার খাওয়ানো হয়েছে দৈনিক ইনকালাব সহ বিভিন্ন জাতীয় দৈনিকের রিপোর্ট অনুযায়ী এই খাবার খাওয়ানোর সময় স্কুলের কর্মীরা মুসলিম শিক্ষার্থীদেরকেও হরে কৃষ্ণ হরে রাম ইত্যাদি হিন্দুদের ধর্মীয় মন্ত্র পাঠ করিয়ে তারপরে তাদেরকে খাদ্য তারা খাইয়েছে প্রিয় দর্শক এ প্রসঙ্গে আমরা কয়েকটি কথা বলতে চাই এদেশে সব ধর্মের মানুষ যার যার ধর্মীয় কার্যকলাপ তারা পরিচালনা করে থাকে সচরাচর সেখানে কেউই বাধা দিতে যায় না কিন্তু একটি ধর্মের মানুষ অন্য ধর্মের কোমলমতি শিশুদেরকে খাদ্যের প্রলোভন দেখিয়ে দেবতার উদ্দেশ্যে নিবেদিত বিশেষ খাদ্য ধর্মীয় আচার যেখানে জড়িত আছে সেরকম একটি খাদ্য খাওয়ানো এবং খাওয়ানোর সময় হিন্দুদের ধর্মীয় মন্ত্র সেখানে বাচ্চাদেরকে দিয়ে পাঠ করানো এটা আমরা মনে করি এদেশের সংবিধানের সুস্পষ্টভাবে লঙ্ঘন এটা মুসলমানদের প্রতি প্রচণ্ডভাবে অবমাননা করা মুসলমানদেরকে এবং প্রকৃত অর্থে এটাকে আমরা যদি বিচার করতে যাই তাহলে এটা এক ধরনের ধর্মান্তরিত করার অপপ্রয়াস প্রলোভন দেখি অতএব এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সকলেরই প্রতিবাদ করা উচিত আমরা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি যে বিষয়টি হাইকোর্টের নজরে এসেছে এবং হাইকোর্ট পর্যন্ত এটাকে অন্যায় বলে অভিহিত করেছে ইতিপূর্বে আমরা জানি ইস্কন নামক এই প্রতিষ্ঠান তারা এদেশে আরও অনেকগুলো বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করেছে অনেকের মতে এটি ইহুদিবাদীদের একটি সংগঠন গুপ্তচর বৃত্তি তারা করে থাকে দেশে এবং হিন্দুদের লেভেল লাগিয়ে হিন্দু ধর্মের লেভেল লাগিয়ে তারা এদেশে কাজ করে থাকে এবং হিন্দুদের বিভিন্ন মন্দিরের সাথে সনাতন ধর্মের লোকদের সাথে ইতিমধ্যে তারা বেশ কয়েকবার ঝামেলা জড়িয়েছে আমরা জানি সিলেটে একটি মসজিদ এবং একটি মন্দির পাশাপাশি অবস্থানে ছিল সেই মন্দিরটা ছিল ইস্কন প্রতিষ্ঠানের অধীনে তারা সেখানে গণ্ডগোল বাঁধিয়েছে এবং রীতিমতো মারামারি পর্যন্ত মসজিদের লোকদের সাথে সেখানে গড়িয়েছে এবং এর আগে আমরা জানি সিলেটে রাগিব রাবিয়া যে মেডিকেল কলেজ রয়েছে সেখানকার যে আপত্তিকর ঘটনা ঘটেছে সেখানেও ইস্কনের ইন্ধন রয়েছে এবং সরাসরি তারা সেখানে জড়িত ছিল এরকম জঘন্য কর্মকাণ্ডগুলো তারা একের পর এক করে যাচ্ছে এর মাধ্যমে আমরা মনে করি এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার অপপ্রয়াস তারা চালিয়েছে এবং এদেশে তারা দাঙ্গা সৃষ্টি করতে চায় হিন্দু মুসলিমদের মধ্যে এক ধরনের যুদ্ধ তারা বাদিয়ে দিতে চায় তা না হলে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড একের পর এক তারা কিভাবে করে যেতে পারে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি কারণ হরে কৃষ্ণ হরে রাম বলানো কোনো মুসলমানকে দিয়ে মুসলমান কোনো শিশুকে দিয়ে এটা প্রকারান্তরে সেই ধর্মে তাকে দীক্ষিত করার অপপ্রয়াস আর যদি কোনো মুসলিমদের প্রতিষ্ঠান গরু জবাই করে সেই গরুর গোস্ত স্কুল স্কুলে গিয়ে হিন্দু বাচ্চাদেরকে গরুর গোস্ত খাওয়াত এবং খাওয়ানোর সময় তাদেরকে আল্লাহ মোহাম্মদ বা হকাবসমিল্লা ইত্যাদি বলাতো তাহলে দেশে এক শ্রেণীর মিডিয়া এক শ্রেণীর বুদ্ধিজীবী এক শ্রেণীর মানুষ প্রচণ্ড এটা নিয়ে হইচই করত এবং সারা দুনিয়া এটা নিয়ে গরম হয়ে যেত অথচ চট্টগ্রামের এত জঘন্য একটি কর্মকাণ্ড ঘটালো ইস্কন এটা নিয়ে আমাদের তথাকথিত বুদ্ধিজীবী এবং মেন স্ট্রিম মিডিয়ার বেশিরভাগ অংশকে আমরা দেখছি তারা সম্পূর্ণভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছে দর্শক আমরা বলতে চাই সুস্পষ্টভাবে ইস্কন ইতিমধ্যে তাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে এমনকি তারা হিন্দু সনাতন হিন্দু ধর্মের লোকদের সাথে পর্যন্ত বিভিন্ন জায়গায় ঝামেলা জড়িয়েছে মন্দির দখলের মতো ঘটনা তাদের দ্বারা ঘটেছে অতএব এই সংগঠনটি বা এই প্রতিষ্ঠানটির সকল কার্যক্রমে দেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং যেহেতু ইতিমধ্যে হাইকোর্ট পর্যন্ত এদের এই তৎপরতাকে অন্যায় বলে ঘোষণা করেছে অতএব এদেরকে অচিরেই বিচারের আওতায় আনা হোক আসুন আমরা সকলে যার যার অবস্থান থেকে এদের এই ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করি এবং সরকারের কাছে আমরা আবেদন জানাই তারা যেন অচিরে এদেরকে আইনের আওতায় আনে যাতে করে আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান আছে সেটা যেন কোনোভাবে বিঘ্ন না হয় নষ্ট না হয় আল্লাহ আমাদের সকলকে সব ধরনের ষড়যন্ত্র থেকে সব ধরনের শৈতানের কর্মকাণ্ড থেকে আমাদেরকে আমাদের দেশকে আমাদের জাতিকে এবং প্রত্যেক মুসলমানকে আল্লাহ সুমাতাল হেফাজত করুন জেজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি